السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رضي الله عنكم ورضوا عنه. شريدر الشريكوري. اللهم صل على محمد، كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله، أستغفر الله، أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله، الله تعالى الشكر السجود. الله سبحانه وتعالى أمدك شعبان الشش الدك رمضان الترارمب نوراني هدل قرن إسلامي كما نشكر تك آيو جيتو أسكري شبتهي شكح ملوك أي أنشتاني الله تعالى أمدك عشارو ديني مزدش دين شكرنية تأطر فدشتاني كاوك ساترو كاوك شكو কাউকে শুভাকাঙ্ক্ষী কাউকে অভিভাবক হিসেবে কবুল করছেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লক্ষ কোটি গুণ দরুদ দিয়ে পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা একটা বিষয়ে গল্প করব কি করব সবাই বলো খুব সুন্দর সুন্দর গল্প করব আমরা জানি নবীদের পরে যাদের সবচেয়ে বেশি দাম তারা হলো সাহাবাই কেরাম বলো কারা সাহাবা কাদেরকে বলে সাহাবা বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওনাকে দেখেছেন এবং ঈমান এনেছেন এবং ঈমানী হালতে মৃত্যুবরণ করেছেন তাকেই কি বলে বলো কি বলে সাহাবী সাহাবাই কেরামের পারে 30 পারা কোরআনে 114 সূরায় মতান্তরে 6663 আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে চার জায়গায় বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু অর্থাৎ সাহাবাই কেরামের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট আল্লাহ তাআলা সাহাবাই কেরামের উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ সাহাবাই কেরাম হলেন ছিলেন ছাত্র আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিক্ষক সুবহানাল্লাহ সাহাবাই কেরাম যেই দিন শিখেছেন যেই দিন মেনেছেন যেই দিন মতে চলেছেন সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি হাতে কলমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাদেরকে শিক্ষা দিয়েছেন আদব আখলাক তালিম ইলম ঈমান সব কিছু সাহাবাই কেরামকে শিক্ষা দিয়েছেন তারাই হলেন কি সাহাবাই কেরাম তারা কি এক কথায় আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সাহাবী বলা হয় যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট কে সন্তুষ্ট আচ্ছা আল্লাহ কার উপরে সন্তুষ্ট হলে সে আল্লাহর কি হয় দোস্ত হয় বন্ধু হয় কে বন্ধু বন্ধুকে জান্নাতে দেয় না জাহান্নামে দেয় ওয়া রাদু আনহু সাহাবাই কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ তাহলে এই কোরআনে কারিমের এই আয়াতকে সামনে রেখে আমরা বুঝি যে সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি সুবহানাল্লাহ বলো সমস্ত সাহাবাই কেরাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দাও কার ভালোবাসা দুই নাম্বার নবীর পরিবারের ভালোবাসা শিক্ষা দাও তিন নাম্বার সাহাবাই কেরামের ভালোবাসা শিক্ষা দাও সুবহানাল্লাহ এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবাতু কুল্লুহুম উদুল সমস্ত সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি সমস্ত সাহাবাই কেরাম কি সত্যের কোন কেউ যদি কলমের খুঁচায় কোন কেউ যদি জবানের লাগাম না ধরে কোন সাহাবাই কেরামের পারে কোন বিষয়ে সমালোচনা করে সে আমাদের বন্ধু না সে আমাদের কি না কথা বলো সে আমাদের কি না তাহলে সাহাবা জিন্দাবাদ বলো এদিকে ধরো সাহাবা কি বলো সবাই বলো সাহাবা আর সাহাবা বিদ্বেষী নিন্দাবাদ সাহাবা বিদ্বেষী কি তাহলে সাহাবীকে যারা ভালোবাসে আমরাও তাদেরকে কি করি আর সাহাবাই কেরামের ব্যাপারে যারা দুশ্মনী রাখে অন্তরে বিদ্বেষ লালন করে আমরাও তাদেরকে কি করি ভালোবাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ফি আসহাবি তোমরা আমার সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো কাকে লা তাত্তাখিযুহুম গারদান বাদি আমার পরে সাহাবাই কেরামের সাথে দুশ্মনী সমালোচনা সাহাবাই কেরামকে আক্রমণ করা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা সাহাবাই কেরামকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসে সুবহানাল্লাহ
আর যারা নবীকে ভালোবাসে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা সাহাবী কাদেরকে বলা হয়? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কি করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, যাদের উপর আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা সফলকাম, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুর রাশিদুন, এরা সাহাবায়ে কেরাম, যাদের উপর আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ সাহাবায়ে কেরাম হলো আল্লাহ তাআলা চয়েসকৃত। শানে সাহাবার ভিতরে আল্লাহ রাজিয়াল রহমান ফারুকী লিখছেন 1,44,000 সাহাবায়ে কেরামের সংখ্যা পুরুষ নারী মিলায়া কত লক্ষ কথা বলো, প্রত্যেক সাহাবির উপর আল্লাহ সন্তুষ্ট, সুবহানাল্লাহ বলো। এই জন্য আমরা সাহাবিকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামকে কি করি ভালোবাসি। আচ্ছা বলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাতে ঈমান এনেছে কারা, সাহাবায়ে কেরাম বলো কারা এনেছে। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, মুক্তাদি ছিল কারা, সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তায়েফে গেছেন, সেখানেও রাসূলের সাথে ছিলেন কারা, সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন, সেখানেও রাসূলের সাথে কারা ছিলেন, সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমাম ছিলেন, সেখানে মুক্তাদি ছিল কারা, কথা বলো, সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে গেছেন, রাসূলের সাথে যুদ্ধ করেছেন কারা, সবাই বলো 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 জোরে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন, সেখানে রাসূলের সাথে যুদ্ধ করেছেন কারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি গেছেন, সেখানে রাসূলের সাথে যুদ্ধ করেছেন কারা, রাসূল জীবন দশায় প্রায় 1,250 সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তারা কারা বলো, সাহাবায়ে কেরাম কারা, যাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ, উবাইদুল্লাহ ইবনে জাররাহ ফিল জান্নাহ রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, জুবাইর জান্নাতি, তালহা জান্নাতি, সাদ জান্নাতি, সাইদ জান্নাতি, উবাইদুল্লাহ ইবনে জাররাহ জান্নাতি রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি, বলো সাহাবায়ে কেরামকে আমরা কি করি, আমরা প্রত্যেক সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচনাকারী প্রকৃত ইমানদার হতে পারে না। সাহাবায়ে কেরাম সমালোচনা করে শিয়ারা, সাহাবায়ে কেরামের সমালোচনা করে ইসলাম বিদ্বেষীরা, কোন মুসলমান ইমানদার দাবিদার কোন সময় কোন অবস্থায় সাহাবায়ে কেরামের সমালোচনা করতে কথা বলো পারে না, পারবে না, কারণ সাহাবা আমাদের জান, সাহাবা আমাদের মান, সাহাবা আমাদের ইজ্জত, সাহাবা আমাদের ঈমান, সাহাবা আমাদের জজবা। আজকে এই যে কোরআন লিখেছে কারা বলো, সবাই সাহাবাই কেরাম বলো, কারা লিখেছে কোরআন, জমা করেছে কারা, সাহাবাই কেরাম, কারা জমা করেছে, রসুল থেকে হাদিস বর্ণনা করেছে কারা বলো বলো, সাহাবাই কেরাম বলো, কারা, সাহাবাই কেরাম। যদি সাহাবার উপরে অনাস্থা তৈরি হয়, সাহাবাই কেরামের উপরে যদি কেউ অনাস্থা তৈরি করে, সে তো কখনো কবু সে তো কি করতে না পারে না, হাদিসের উপরে আস্থা তৈরি করবে না, কোরআনের আয়াতের উপরে কি করবে না, আস্থা তৈরি করবে না। সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি না মানলে সমস্যাও আছে, সেটা হলো কোন ইমানদার মুসলমান গুনাহ করে কিনা, কথা বলো গুনাহ করে কিনা, আচ্ছা করে তো গুনাহ যে করলে গুনাহ কিভাবে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে কিছু গুনাহ সংগঠিত করাইছেন, জানাহের গুনাহ, হত্যার গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, আবার কিভাবে গুনাহ থেকে পবিত্র হতে হয় সেটা কোরআনে কারীমের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সেটার ব্যাপারে সংশোধন করা হয়েছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। তাহলে একটা সুন্দর একটা হোক সবাই সর্বোচ্চ আওয়াজে সাহাবা বলো, সবাই সাহাবা, সাহাবা হচ্ছে না, আরো জোরে সাহাবা, 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 সাহাবা আমার ইমাম, সাহাবা আমার বিশ্বাস, সাহাবা জিন্দাবাদ, শানে সাহাবা বলো, শানে সাহাবা, সাহাবায়ে বিদ্বেষী নিফাজ্জাত বলো, সাহাবা বিদ্বেষী কি, এই জন্য এক কথাই দুটো আমরা সাহাবাই কেরামকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। সাহাবাই কেরামকে আমরা কি করি, আমরা সাহাবাই কেরামকে ভালোবাসি, ভালোবাসব ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। কোন সাহাবীর ব্যাপারে আমাদের কলিজার ভিতরে সামান্য পরিমাণে কি নেই বিদ্বেষ,
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই, ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমাদের বিদ্বেষ নাই, প্রত্যেক সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। এবং হাদিসে গবেষণা করলে দেখা যায় কোন একজন সাহাবীকে যদি আল্লাহ জাহান্নামে দেন জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ, কোন সাহাবী জাহান্নামে যাবে না, সমস্ত নবীরা জান্নাতে যাবে। এরপরে নবী উন্মতের ভিতরে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আশিদ্দাহুম আলাল কুফার রাহমা ও বাইনাহুম, সাহাবাই কেরামের অভ্যাস ছিল এটা, আখলাক ছিল এটা, এরা কাফেরদের জন্য ছিল শক্তি শালী কঠোর, আর একে অপরের উপর ছিল কি আন্তরিক ভালোবাসা মহাব্বত। সুবহানাল্লাহ, এই জন্য আজকে থেকে আমরা এই কথা কলিজা লালন করো, আমরা সাহাবিকে ভালোবাসি, বলো কি বলো, আমরা সাহাবে কিরাম কি কি করি, আমরা কখনো সাহাবে কিরামের সমালোচনা করি না, করব না ইনশাআল্লাহ। বলো, যারা সাহাবে কিরামের সমালোচনা করে করবে এরা আমাদের বন্ধু হতে পারে না, কারণ সাহাবাই কিরামের সত্যের ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? সাহাবে কিরাম সত্যের ঘোষণা দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ। কোন সাহাবে কিরাম খেয়ানতকারী ছিলেন না, কোন সাহাবে কিরাম আমানতের খেয়ানতকারী ছিলেন না। এই জন্য আমাদের ইমান হলো আমরা সাহাবিকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। এক এক সাহাবীর একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করা বর্তমানে এক পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার চেয়ে বেশি সওয়াব ছিল সাহাবাই কেরামের এক একটা খেজুর। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাই কেরামকে ভালোবাসা এটা কিসের ইমানের অংশ? সাহাবাই কেরামকে ভালোবাসা কি? তাহলে আমরা সাহাবাই কেরামকে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ভালোবাসি, বলো ভালোবাসতেছি, ভালোবাসব ইনশাআল্লাহ। কতদিন? আজীবন। কতদিন? কত মিনিট? প্রতি মিনিট। কত সেকেন্ড? প্রতি সেকেন্ড। কত ঘন্টা? প্রতি ঘন্টা। কত দিন? প্রতিদিন। কত মাস? প্রতি মাস। কত বছর? প্রতি বছর। কত যুগ? প্রতি যুগ। কত জীবন? পুরো জীবন ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা সাহাবার কেরামের পরে কলিজা ভালোবাসা রাখবে তো ইনশাআল্লাহ। দেখি তোমরা কারা কারা সাহাবার কেরামকে ভালোবাসো। আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। তাহলে আবার স্লোগান, সাহাবা, বলো সাহাবা, 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 সাহাবা আমার ইমান, সাহাবা আমার ভালোবাসা, সাহাবা আমার বিশ্বাস, সাহাবা আমার জীবন, সাহাবা আমার জান, সাহাবা আমার জান। আজীবন বেঁচে যাব বলো কাকে? বলো কাকে? সাহাবাই কেরাম কি? ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমরা সবাই, বলো আমরা সবাই সাহাবাই কেরাম কে? সত্যের মাপকাঠি মনে করি, করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে ভালোবাসি, সাহাবাই কেরাম কে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবাই কেরাম হলো তারকারাদের মতো, তোমরা যাকেই অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোন সাহাবীর ব্যাপারে অনাস্থা রাখি না, রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সাহাবাই কেরামকে ভালোবাসার তাওফিক তাকদীর দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।